رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ ইউসুফ পয়গম্বর স্বপ্ন দেখার পর বাবাকে ডাক দিয়ে বলে, পিতা আমি স্বপ্নের ভিতরে দেখলাম আহাদা আশরা কাওকাবা, 11টা নক্ষত্র এরা আমাকে চন্দ্র সহ সূর্য সহ এরা দুনিয়ার জমিনে আমাকে কেমন যেন সেজদা করতেছে, আমাকে সেজদা দেয়। বাবা ইয়াকুব নবী বুঝে গেলেন আমার পয়গম্বর, আমার বাচ্চা ইউসুফ পয়গম্বর যদিও সাধারণ বাচ্চা, কিন্তু এই ইউসুফ নবীকে, ইউসুফ বাচ্চাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পরবর্তী নবী হিসেবে ঘোষণা করবেন, যার কারণে ইউসুফ পয়গম্বরের প্রতি আলাদা মহাব্বত, আলাদা ভালোবাসা, আলাদা প্রেম, আলাদা টান, যেটা অন্য দশজনের প্রতি নাই, যার কারণে অন্য দশজনের ভিতরে হিংসা, অন্য দশজন ডাক দেওয়া বলে কোথায় ইউসুফকে, আর আমাদের টিকতে দেওয়া যাবে না, কারণ আমাদের পিতা ইউসুফ ইউসুফকে অনেক বেশি মহব্বত করে, যার কারণে ইউসুফের প্রতি মহব্বত দূর করার জন্য হলে তার সঙ্গে আমাদের হিংসা করা দরকার। ভাইরা আপনাদের যদি সুযোগ হয় একটু সামনের দিকে আগায় যান, একটু সুযোগ হইলে সামনের দিকে আগায় যান, আর আপনারা যারা আছেন জায়গা থাকলে একটু বসেন, কিছু মানুষের দেখতে কষ্ট হইতেছে, জায়গা যেখানে আছে একটু সামনের দিকে আগায় যান, সামনের দিকে আগানো সম্ভব হলে আগান, যে যেখানে আছেন সেখানে বসে যান, বারবার বলার জন্য বলেন না আমাকে, যতটুকু সম্ভব আগায় যান। স্বেচ্ছাসেবক ভাইরা, যুবক ভাইরা, এখানে যারা দাঁড়িয়ে আছেন এদেরকে বসায় দেন, ভাই আপনারা বসেন, বসে যান। অনেক অনেক ক্যামেরা আছে, কি কারণে মোবাইল আপনারা ভিডিও করতেছেন, আপনাদের মোবাইলের চেয়ে ক্যামেরার ভিডিওগুলো অনেক সুন্দর এবং উন্নত মানের, এবং এগুলো আগামীকালই আপনারা ইন্টারনেটে পাবেন। এরা এক একজন নিজেদের খরচ করে এখানে আসে ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের মোবাইলে যদি ভিডিও করা লাগে তা ক্যামেরা আসার দরকার ছিল কি? আপনারাই করতেন। এজন্য বারবার ডিস্টার্ব না করেন, জায়গা যেখানে আছে ওখানে বসে যান। যে কারে বললাম এখনো ভিডিও করে মোবাইল দিয়ে বসেন, আমার শরীরের নাই জুত, এরা আমার সাথে করতেছে ভাইজ দেন, হ্যাঁ বলো আমার বসো না কেন, পিছন থেকে একটু সামনে যতটুকু সম্ভব আগায় যারা আগায় যান, আর যদি কেউ পরে আসে এরা দাঁড়ায় দাঁড়ায় শুনবে, কারণ আমাদের দেশে অসংখ্য মানুষেরা যখন গানের মেলা হয় প্যান্ডেল হয় ওখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ওগুলো শুনে, তখন যদি পা ব্যথা না হয় এখন পা ব্যথা হবে তো, ওখানে শুনতে পারলে এখানেও পারবে ঠিক না, এটা গানের প্যান্ডেল না ওয়াজ মাহফিল, গানের প্যান্ডেলের চেয়ে দাম কম না বেশি জোরে কর, গলি শুনি মরা ফাইটা যায় বুক ফাইটা যায়, এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চলা যায়, গলি শুনি মরা ফাইটা যায় বুক ফাইটা যায়, এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চলা যায়, ঢোল তবলার গান বাজনার কবরে পাবি সাজা, ইসলামের পথে তোমরা চলো রে সোজা, ইসলামের পথে তোমরা চলো রে সোজা, ইসলামের জন্য দাঁড়িয়ে থাকতে রাজি আছে নাই, আল্লাহ দাঁড়িয়ে থাকাই বসে থাকা কষ্ট করা সব ইনশাল্লাহ নাজাতে মুসলিম বানায় দেখ বলেন আমিন। ভাইরা ইউসুফ পয়গম্বরকে হিংসা করে দশ ভাই, পরামর্শে বসলো কি করা যায়, একদিন আরেকজনের সঙ্গে পরামর্শ করে ইউসুফ একদিন খেলার ছল নিয়ে কোনো এক জায়গায় নেওয়া লাগবে, কি করা যায় বলে চলো জঙ্গলের ভিতরে ইউসুফকে নিয়ে যাই আমরা, আমরা ইউসুফকে কোনো মতে যদি বের করে নিতে পারি, কারণ ইউসুফ 24 ঘন্টা থাকে বাবার সঙ্গে, বাবার থেকে ইউসুফকে আলাদা করা কষ্ট, কিন্তু ইউসুফকে একবার যদি এখান থেকে আলাদা করতে পারি তাহলে কোনো একটা জঙ্গলে নিয়ে ফালায় দিয়ে আসবো, নদীতে ফালায় দিয়ে আসবো, বাবাকে এসে ডাক দেওয়া বলবো বাঘে খেয়ে ফেলছে, তাহলে বাবা ইউসুফের প্রতি থেকে মন দিয়ে উঠায় আমাদের প্রতি মনোযোগ দিবে। দেখেন হিংসা মানুষকে কোথায় নেয়, এরা ডাক দিয়া বলি কল উলা ইউসুফ আফু ওয়াহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন, এরা পরামর্শ করে আর বলতেছে আমাদের বাবা আমার থেকে আমাদের আমাদের দিকে নজর দেওয়ার চাইতে ইউসুফের দিকে নজর দেয়, আমাদের বাবা গোমরা, নিজের বাবাকে গোমরা বলে, হিংসা যখন মানুষের ভিতরে কাজ করে তখন সে তাকে ছাড়া অন্য কাউকে ভালো মনে করে না ঠিক কিনা,
তার চোখে সকল সবাই খারাপ, একমাত্র সেই ভালো, কারণ সে হিংসা ছাড়া অন্য কোনো কিছু জানে না। দশ ভাই যখন ইউসুফ পয়গম্বরকে নিয়ে যায়, বাবাকে ডাক দেওয়া বলে আমাদের খুব মনের ইচ্ছা, আমরা ইউসুফের সঙ্গে খেলব, আমরা ছাগল চড়াইতে যাই। ওখানে যাওয়ার পর ইউসুফের সঙ্গে খেলাধুলা করে আবার তারা বাসায় আপনার সামনে নিয়ে আসবো। বাবা এক দুইবার নিষেধ করে, কিন্তু না না, সন্তানদের সঙ্গে পারে নাই। দশ জন সন্তান অনুরোধ করার পর যখন নাকি ইউসুফ পয়গম্বরকে নিয়ে গেল জঙ্গলের ভিতরে, ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে যাওয়ার পর বিশাল একটা কুয়ো মরুভূমির মাঝখানে দেখতে পাইল। দশজন পরামর্শ ক্রমে ডাক দিয়া বলে, ইউসুফকে এই কূপের ভিতরে ছেড়ে দাও, কারণ ইউসুফ যদি কূপের ভিতরে ফেলে দাও তাহলে ইউসুফ মারা যাবে। এ মুসলমান দশ ভাই মিলে ইউসুফ পয়গম্বরকে একটা বালতির ভিতরে ঢুকায় তারপরে কূপের ভিতরে নিক্ষেপ করে দিল। আমার আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা দুনিয়ার মানুষরা মিলে ওই বান্দাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে না। আল্লাহ যদি বাঁচাইতে চায় কেউ মারতে পারবে না, আল্লাহ যদি মারতে চায় কেউ বাঁচানো সম্ভব না, ঠিক কিনা? ইউসুফকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে, কুয়ার ভিতর থেকে পড়ে কিছুক্ষণ পর ভাই বলে ডাক দিয়ে বলে, শামুন ইহুদা কোথায়? এরা চিন্তা করে কি ব্যাপার, ইউসুফকে কুয়ার ভিতরে ফেলায় নেবে না তো মরার কথা, এরা কি মরে নাই? ইউসুফ পয়গম্বর বলল, ও ভাই আমার, আমি কুয়ার ভিতরে এখনো অক্ষত অবস্থায় আছে, আমার ভয় লাগে, আমাকে উঠায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইদের হিংসার জবাব দিয়া বলেন, ইউসুফ তোমার পেরেশানির কারণ নাই, আমি আসমান থেকে জিব্রিল ফেরেশতাকে তোমার খেলার সঙ্গে হিসেবে পাঠিয়ে দিলাম। কুয়ার ভিতরে ইউসুফ পয়গম্বরের সঙ্গে খেলার জন্য জিব্রিল আমিনকে পাঠিয়ে দেন। জিব্রিল ফেরেশতা যা বলে, ইউসুফ ভয় নাই, সবর, তোমার যা যা প্রয়োজন সব কিছু আল্লাহর তরফ থেকে এখানেই ব্যবস্থা হবে। দশজন ভাই এবার কান্নাকাটি শুরু করে দিল। কান্নাকাটি কিসের? বলে দিল, বম ধরছে, কি ধরছে? বম ধরছে। ইউসুফের জামাটা ছিঁড়লো, ছিঁড়ে রক্ত লাগাইলো, লাগায় বাড়ির দিকে রওনা হয়। আর কান্দে, আহা আহা চাপড়ায় বাবা ডাক দিয়ে বলে, কি ব্যাপার? এক একজনের চার আর এই হালত, বাবার সামনে যারা এবার দাঁড়ায়, ও বাবার কোনো কথা নাই জবান দিয়া, আমাদের ভাই ইউসুফের নাই, এই যে জামাটা দেখেন, এই জামার ভিতরে ইউসুফ পয়গম্বরের রক্ত। তখনও তো ইউসুফ নবী নবী হন নাই, বাচ্চা মানুষ, এই জামাটা তাকায় দেখেন, বাবা আমাদের কাছে আর কিছু নাই জামা ছাড়া। ইয়াকুব নবী আফসোস করে করে বলে, আরে এটা তো আমার ইউসুফের জামা। বলে, হ্যাঁ। বলে, ইউসুফ কোথায়? ইউসুফকে জঙ্গলে রেখে আমরা ছাগল চড়াইতে গেলাম, এসে দেখি একটা হিংস্র প্রাণী ইউসুফকে খেয়ে দিয়ে জঙ্গলের দিকে টেনে নিয়ে গেছে, জামাটা রেখে গেছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালাম বুঝা হয়ে গেল, আমার সন্তানের সঙ্গে তারা অবিচার করলো, মন এতটাই খারাপ, আসমানের দিকে তাকায় একান্দে আর বলে, আল্লাহ আমার ইউসুফের জিম্মাদারি তুমি তোমার কুদরতি হাতে নিয়ে নাও। মন এমন খারাপ হয়ে গেল, এখন একটার সঙ্গেও কথা বলে না। এরা মনে করলো, ইউসুফকে যদি ওখানে ফেলে আসে আমাদেরকে মহা মহব্বত করবে। এখন উল্টা হয়ে গেল, হিতে বিপরীত হয়ে গেল। এতদিন তাও কোনো মধ্যে একজনের সঙ্গে কথা বলে, একজন না একজনকে আদর করে, এখন ইউসুফ পয়গম্বরের এই ঘটনার পরে একটার সঙ্গে আর কথা বলে না, সবগুলার সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইয়াকুব আলাইহিসসালাম আর কিচ্ছু বলে না। দেখেন এই দশজন ভাই কেবলমাত্র হিংসার কারণে ইউসুফ পয়গম্বরকে গভীর কুয়ার ভিতরে নিক্ষেপ করে চলে আসছে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, দুনিয়ার সব মানুষকে জানিয়ে দাও তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ একটা কাঠকে শুকনা লাকড়িকে যেভাবে আগুন জ্বালায় দেয়, প্রত্যেকটা মানুষের মনের হিংসাটাকে এভাবেই জ্বালাইতে থাকে। এই জিনিসটা কোত্থেকে আসলো বলে, দুনিয়া শুরু হওয়ার আগে থেকেই হিংসাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করে একজন করেছে, সেই লোকটা দুনিয়ার কোনো বান্দা না, সে হলো ইবলিসকে। ইবলিস আল্লাহ পাক যখন দুনিয়া সৃষ্টি করেন নাই,
সমস্ত দুনিয়া আসমান জমিন সৃষ্টি করার আগে রব্বুল আলামিন মানুষ বানাবেন, মানুষকে বানানোর আগে আল্লাহ পাক পরামর্শ করলেন ফেরেশতাদের সঙ্গে, পরামর্শ করার পর আল্লাহ পাক জমিন থেকে মাটি আনার জন্য ইসরাফিল আলাইহিসসালামকে দায়িত্ব দান করলেন। ইসরাফিল আলাইহিসসালাম জমিনে এসে ডাকতে বলে জমিন মাটি দাও, কে চাইলো? বলে আসমানের রব আল্লাহ চাইলেন, কিসের জন্য? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে বানাইতে চায়, এই জন্য জমিন তোমার থেকে মাটি চায়। জমিন ইসরাফিলকে ডাক দেয়া বলে না না আমি মাটি দিতে পারবো না, আমার থেকে মাটি নেওয়া যাবে না। বলেন তো আল্লাহর জমিনের যে মাটি আছে এই মাটিটা সবচেয়ে বড় বিনয়ী, যদি মাটি বিনয়ী না হইতো আমরা দুনিয়ার জমিন আজকের মাহফিলে যতগুলো বাঁশ আপনারা লাগাইছেন, মাটি যদি বলতো এক এক বাঁশের বিনিময়ে 10,000 টাকা করে চাঁদা দেওয়া লাগবে আমরা পারতাম নি দিতে, কত টাকার খরচ করতে। কিন্তু মাটি কিছু বলে না, মাটি একদম নরম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, কোন বান্দা যদি আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সম্মান ইজ্জতটা দ্বিগুণ বাড়ায় দেন। এই জন্য বিনয় হব কার জন্য? বারবার ইসরাফিল আলাইহিসসালামকে জমিন মাটি দিতে অস্বীকৃতি জানালো, এরপরে আরেকজন কি পাঠায়? তাকেও দেয় না, জিব্রিলকে পাঠায়, জিব্রিলকেও দেয় না। অবশেষে রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলেন, মালাকুল মউত, যাও যাও জমিন থেকে আমি আল্লাহর হুকুমে কিছু মাটির টুকরা নিয়ে আসো, আমি আমার বান্দা বানাইতে চাই। যে আজরাইল আপনার আমার জান কবজ করে সেই আজরাইলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দেন। আজরাইল মাটির কাছে এসে ডাকতে বলে নিষেধ করা যাবে না, খবরদার। আল্লাহ পাক বলছেন জমিন থেকে মাটি নেওয়ার জন্য বিশাল বড় উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তুমি বুঝবা না। অবশেষে কারো কাছে না দিলেও আজরাইল আলাইহিসসালামের কাছে জমিন মাটি দিল। আজরাইল আলাইহিসসালাম মাটি নিলেন, কিছু আমেরিকান মাটি, কিছু নাইজেরিয়ার মাটি, কিছু ইংল্যান্ডের মাটি, কিছু আমেরিকি বলে ভারতের মাটি, কিছু বাংলাদেশের মাটি, যার কারণে দেখবেন সারা দুনিয়ার মাটি একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেওয়া হয়ে গেল। এই কারণেই তো আল্লাহ সারা দুনিয়ার মানুষের কিছু মানুষের কালার দিয়েছেন সাদা, কেউ কালো, কেউ লাল, কেউ আবার অন্য কালারের। মাটির কারণে মানুষের ভিন্নতা হয়, মাটির কারণে আদতের ভিন্নতা হয়, মাটির কারণে রঙের ভিন্নতা হয়। আল্লাহর কাছে মাটি নিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাবো ফেরেশতার দল, সব কিছু আমি আল্লাহ বানাইলাম কিভাবে? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমান বানানোর চিন্তা করলাম, বললাম হও, সাথে সাথে হয়ে গেল। জমিন বানানোর চিন্তা করলাম, বললাম হও, সাথে সাথে হয়ে গেল। পাহাড় বানানোর চিন্তা করলাম, বললাম হও, সাথে সাথে হয়ে গেল। আমার আল্লাহ যদি কোনো কিছু বানাইতে চায় আদেশ দেওয়া লাগে না, চাইলেই হয়ে যায়, চাইলেই হয়। আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। হে মুসলমান, দুনিয়ার জিন্দগিতে যারা বলে আল্লাহ এই সমস্ত দুনিয়া এমনি এমনি হয়ে গেল, এই সমস্ত বেঈমানরা নাস্তিক ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না, ঠিক কি না? সারা দুনিয়ার সৃষ্টিকর্তা একজন আছে নাই? আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, আমাদের মনের চাহাত দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন, সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বানাইলাম। আসমানটা নজরে পড়ে এটাও তোমার জন্য, জমিনটা পড়ে তোমার জন্য, পাহাড়টা পড়ে তোমার জন্য, আর তোমাকে আমি আল্লাহ মহব্বত দিয়ে বানাইলাম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার করে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ বাবার সারা দিশিদিন। কার দয়া? জবান খুলে বলেন আল্লাহ
আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে ফেরেশতার দল, আমি আল্লাহ আসমান জমিন যা কিছু আদেশ দিয়া বানাইলাম, আমি মানুষকে বানানোর ফিকির করলাম, মানুষকে কেমনে বানাবো জানো? বলে সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া বানাইছি, কিন্তু মানুষকে আদেশ দিয়া বানাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম খলাকতুকা বিয়াদাই, হে বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো বান্দাকে শুধুমাত্র মহব্বত দিয়ে আমি আমার নিজের কুদরতের হাতে বানাইলাম। সব কিছু আদেশ দিয়া বানালেন আর আমাদেরকে নিজের হাত দিয়ে বানাইলেন। দাম বেশি না কম? যেই জিনিসটা মানুষ নিজের হাতে বানায় ওটার দাম কম থাকে না বেশি থাকে? বেশি থাকে, যার কারণে আশরাফুল মাখলুকাত, এই কারণে ফেরেশতার চাইতেও দামি, জিন্নাতের চাইতেও দামি, সৃষ্টিজীবের চাইতেও দামি, সবচাইতে দামি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেই বানাইলেন। কিন্তু কথা হলো, ততক্ষণ দামি যতক্ষণ বান্দার দিলের ভিতরে থাকবে ঈমান নামক দৌলত, যদি ঈমান না থাকে ওই বান্দার দাম আল্লাহর দরবারে এক আনাও নাই। যদি বান্দার ঈমান না থাকে, ইসলাম না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা তো গরুর মতো, এরা তো কুকুরের মতো, এরা তো শুয়োরের মতো, এদিক দিয়া বলতেছে দামি, ওদিক দিয়া বলে কুকুর আর শুয়োরের মতো, কিভাবে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন ইবাদতের জন্য, নামাজ পড়াইটা মুসলমানের কাজ না গরু ছাগলের কাজ? মুসলমানের কাজ, আমরা নামাজ পড়বো এটা আমাদের কাজ, জিকির করব এটা আমাদের কাজ, রোজা রাখবো এটা আমাদের কাজ। কোনদিন কি কোনো কুকুরকে দেখছেন নাকি টুপি মাথায় দিয়ে মসজিদে যাইতে নামাজ পড়তে? দেখছেন কুকুরের নামাজ নাই? কারণ কুকুরকে আল্লাহ পাক নামাজ ফরজ করেন নাই, করছেন কাকে? মানুষকে। সেই মানুষকে যদি বলেন নামাজ পড়তে চলো, কোনো প্যান্টে সমস্যা আছে? আরে কথা কয় না, কি বলে? আমার প্যান্টে একটু সমস্যা, আজকে আপনি যান আমি কালকে পরব। ছোটবেলাও প্যান্টে শিশু করছে, এখন বড় হয়েছে এখনো প্যান্টে শিশু করে। হ্যাঁ, তো এইগুলো আপনারা বড় সাইজের প্যাম্পাস অর্ডার দিয়ে পড়াবেন, গতি প্যাম্পাস পর, তাহলে শিশু জানতো জানা আর কোনো প্যান্টের ভিতরে। মুসলমান দাবি করে নামাজ নাই, মুসলমান দাবি করে রোজা নাই, মুসলমান দাবি করে ঈমান নাই, আখলাক নাই, যতই দাবি করেন দাবির নাম মুসলমান হওয়া যায় না। ইসলাম, এটা মানার নাম হলো ইসলাম, ঠিক কিনা জানা হয়?